কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়ায় যে বেড়িবাঁধ ভেঙেছিল, আমরা সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন পানির যে আওয়াজ, আমরা সেখান থেকে উপস্থাপনা করা হবে একটি সংকট হয়ে দাঁড়িয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানির স্রোত এবং পানি ঢুকছে। কমপক্ষে আমরা যতটুকু জেনেছি, কমপক্ষে অর্ধশতর উপরে গ্রাম প্লাবিত হয়েছে এবং পানির যে স্রোত খুব দ্রুতই এই এলাকাটি ক্ষয়ক্ষতি হবে বলে আমরা আশঙ্কা করেছি। দর্শক আমরা রয়েছি এখানে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়াতে, যেখানে আপনার বেড়িবাঁধ ভেঙেছে। দেখতে পাচ্ছেন বেড়িবাঁধটি যে জায়গায় ভেঙেছে কমপক্ষে 100 ফুটের উপরে হবে, 200 ফুট হবে ভেঙেছে। আর পানির যে স্রোত, একটু যদি চিত্রটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন পানির যে স্রোত, ওই দিক দিয়ে কি মাটি এত উঁচা হয়ে গেছে? এই যে এই জায়গাটা এত উঁচা হয়েছে কেন? আমরা রয়েছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া গ্রামে, যেখান দিয়ে গুমতির বাদরে গেঙ্গে গিয়েছিল। আমরা সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি। পানির যে স্রোত, আমরা যদি আসলে খুবই ভয়ানক একটি অবস্থা, খুব কাছাকাছি গিয়ে দেখানোর মতো একটি পরিবেশ নেই। আর পানির আওয়াজ তো শুনতেই পাচ্ছেন, কমপক্ষে 2 কিলোমিটার দূর থেকে এই পানির আওয়াজ শোনা যাচ্ছে এবং ভয়ঙ্কর ভাবে পানির প্রবাহিত হচ্ছে। পানি যদিও গুমতি থেকে যেভাবে বের হচ্ছে, কিন্তু গুমতি থেকে বের হওয়ার পর হ্যালো হ্যাঁ এত ফোন দিতেছিস কেন? একটু পরে কথা বলতেছি। দিতেছি, লাইভ চলতেছে। দর্শক একটু যদি দেখায়, আসলে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, এখানকার যে এলাকাটি রয়েছে, আমরা যদি আসলে কিভাবে বুঝাবো আপনাদেরকে, দেখানোর সিচুয়েশন নেই। যেই শান্তি থেকে পানিটি বের হচ্ছে মূলত, আমরা